हाँ सागुला ये शेट्टा ना दिला है ना शेट्टे करने तो भला लगा शेट्टा तो भला लगा है शेट रेडी है किसी हेलो व्यूअर्स हमरा आज के वार्ड फॉर्मेशन लेक्चर 2 शुनबो एवं लेक्चर 2 देखबो हैं तो এখানে আমরা বেজওয়ার টেস্ট পেয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট টেস্টকে আমরা বিভিন্ন ফর্মে নিয়ে যাব এবার আমরা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি যে আমরা সকল অ্যাডভার্বকে একসঙ্গে করেছি অ্যাডজেক্টিভকে একসঙ্গে করেছি নাউনকে একসঙ্গে করেছি এতে আপনাদের বোঝার জন্য অনেকটাই সুবিধা হবে তো আমরা এটা আলোচনা করি টেস্ট এখানে ভিটি লেখা আছে ভিটি মানে হচ্ছে ভার্ব ট্রানজিটিভ ভি আই তে ভার্ব ইনট্রানজিটিভ বলা হয় এর বাংলা হচ্ছে স্বাদ গ্রহণ করা এবার আমরা অ্যাডভার্বগুলো জেনে নিই টেস্টফুলি রুচিকর ভাবে বা সুস্বাদু রূপে টেস্টলেসলি অ্যাডভার্ব স্বাধীনভাবে বা বিস্বাদ রূপে টেস্টিলি অ্যাডভার্ব সুস্বাদু ভাবে রুচিকর ভাবে ডিসটেস্টফুলি অ্যাডভার্ব অরুচিকর ভাবে টেস্টলেস অ্যাডজেক্টিভ স্বাধীন বিস্বাদ টেস্টফুল এটাও অ্যাডজেক্টিভ রুচিকর অথবা সুস্বাদু টেস্টি অ্যাডজেক্টিভ সুস্বাদু রুচিকর ডিসটেস্টফুল অ্যাডজেক্টিভ অরুচিকর বিস্বাদ এবার আমরা আসবো নাউনে টেস্ট নাউন স্বাদ বা রুচি টেস্টলেসনেস এটাও নাউন স্বাদহীনতা টেস্টিনেস সুস্বাদুতা রুচিকরতা টেস্টফুলনেস সুস্বাদুতা রুচিকরতা অর্থাৎ টেস্টফুলনেস এবং টেস্টিনেস একই বাংলা এবারে ডিসটেস্ট অপছন্দ বা অরুচি ডিসটেস্টফুলনেস অরুচিকরতা ডিয়ার ভিউয়ার্স আমার মনে হয় একটি ওয়ার্ড থেকে আমরা বিভিন্ন ফর্মে বাংলাগুলো শিখলাম ইংলিশও শিখলাম এবারে আমরা একটু উচ্চারণ করে আসি টেস্ট টেস্টফুলি Tastelessly, tastily, distastefully, tasteless, tasteful, tasty, distasteful, taste, tastelessness, tastiness, tastefulness, distaste, distastefulness. Thank you, viewers. Amra ebar next arekti बेजोड़ शिखबो एबार आमादेर सामने आसছে স্যাটিসফাই স্যাটিসফাই এটা बेजोड़ এখান থেকে আমরা ১৬টা ওয়ার্ড আমরা নেব স্যাটিসফাইড এখানে ভার্ব যার বাংলা হচ্ছে সন্তুষ্ট করা খুশি করা পরিতৃপ্ত করা ডিসস্যাটিসফাই এটাও কিন্তু ভার্ব ভিউয়ার্স এখানে একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস খেয়াল করতে হবে যে একটাও ভার্ব এটাও ভার্ব এটা সন্তুষ্ট করা এর অপোজিট হচ্ছে বিপরীত হচ্ছে অসন্তুষ্ট করা ডিসস্যাটিসফাই অসন্তুষ্ট করা আবার স্যাটিসফাই সন্তুষ্ট করা এবার আমরা এটাকে অ্যাডভার্বগুলো করব ডিসস্যাটিসফাইডলি অসন্তুষ্টভাবে আনস্যাটিসফ্যাক্টরিলি অসন্তোষজনকভাবে স্যাটিসফ্যাক্টরিলি সন্তোষজনকভাবে স্যাটিসফাইংলি সন্তোষজনকভাবে বা তৃপ্তিকরভাবে স্যাটিসফ্যাক্টরি এবার কিন্তু অ্যাডজেক্টিভ সন্তোষজনক বা সন্তুষ্টিকর সেলফ স্যাটিসফাইড এটাও অ্যাডজেক্টিভ আত্মতৃপ্তিজনক অথবা আত্মসন্তোষজনক স্যাটিসফাইং এটাও অ্যাডজেক্টিভ সন্তুষ্টিকর তৃপ্তিকর বা সন্তোষজনক স্যাটিসফাইড এটাও অ্যাডজেক্টিভ সন্তুষ্ট বা তৃপ্ত স্যাটিসফাইড এটাও অ্যাডজেক্টিভ সন্তুষ্ট তৃপ্ত আনস্যাটিসফাইড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ অসন্তুষ্ট বা অতৃপ্ত আনস্যাটিসফ্যাক্টরি এটাও অ্যাডজেক্টিভ অসন্তোষজনক ডিসস্যাটিসফ্যাক্টরি এটাও অ্যাডজেক্টিভ অসন্তোষজনক বা অতৃপ্তকর ডিসস্যাটিসফাইড অ্যাডজেক্টিভ অসন্তুষ্ট অতৃপ্ত স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি পরিতৃপ্ত এটা কিন্তু নাউন সেলফ স্যাটিসফ্যাকশন আত্মতৃপ্তি আত্মসন্তোষ অথবা আত্মতুষ্টি ডিসস্যাটিসফ্যাকশন নাউন অসন্তোষ অথবা অতৃপ্তি ভিউয়ার্স আমরা দেখেন বেজ ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড আমরা শিখে ফেললাম। এবার আমরা একটু উচ্চারণ করে আসি। স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, ডিসস্যাটিসফাইডলি, আনস্যাটিসফ্যাক্টরিলি, স্যাটিসফ্যাক্টরিলি, স্যাটিসফাইংলি, স্যাটিসফ্যাক্টরি, সেলফ স্যাটিসফাইড, স্যাটিসফাইং, স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, আনস্যাটিসফ্যাক্টরি, ডিসস্যাটিসফ্যাক্টরি, dissatisfied, satisfaction, self-satisfaction, dissatisfaction। viewers আমরা এখানে অ্যাডজেক্টিভ অনেকগুলো একসঙ্গে পেয়ে গেলাম। আমার বিশ্বাস আপনাদের এই ওয়ার্ডগুলো প্রচণ্ড কাজে লাগবে। viewers আমরা নেক্সট আরেকটি বেজ ওয়ার্ডে যাব। এই বেজ ওয়ার্ড থেকে আমরা আবার নতুন শিখবো। আমাদের সামনে এবার আছে ট্রাস্ট কথাটা আসছে। ট্রাস্ট বেজ ওয়ার্ড থেকে আমরা টোটাল 24টা ওয়ার্ড শিখে নেব। viewers এগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আমার মনে হয় এগুলো বেশি চর্চা করবেন, কারণ একই সঙ্গে মাত্র 2 থেকে 3 মিনিটে এগুলো আয়ত্ত করা সম্ভব। ভিউয়ার্স চলুন আমরা এগুলো প্র্যাকটিস করি। এখানে ট্রাস্ট এর অপোজিট হচ্ছে ডিস্ট্রাস্ট। এটাও ভার্ব, এটাও ভার্ব। তাহলে ট্রাস্ট মানে হচ্ছে ভরসা করা, আস্থা স্থাপন করা। ডিস্ট্রাস্ট অবিশ্বাস করা বা সন্দেহ করা। মিসট্রাস্ট আস্থা বা বিশ্বাস না থাকা, অবিশ্বাস করা, সন্দেহ করা। ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে যে ভার্ব আমাদের বেশ কয়েকটি 1, 2, 3, 4, 4টা ভার্ব। এন্ট্রাস্ট আবার মিসট্রাস্ট। তাহলে আস্থা বা বিশ্বাস না থাকা হচ্ছে মিসট্রাস্ট বা অবিশ্বাস করা বা সন্দেহ করা। আবার এন্ট্রাস্ট মানে বিশ্বাস স্থাপন করা। এখানে ইন্টারেস্ট মানে কি, কাউকে বিশ্বাস স্থাপন করার জন্য, নিজে বিশ্বাস করে না কাউকে বিশ্বাস করানো, সেই ক্ষেত্রে আমরা দেবো এন্ট্রাস্ট। ভিউয়ার্স আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার অ্যাডভার্ব, ট্রাস্টিংলি আস্থার সঙ্গে, বিশ্বাসপ্রবণভাবে। ট্রাস্টিলি অ্যাডভার্ব নির্ভরযোগ্যভাবে, বিশ্বস্তভাবে। ডিস্ট্রাস্টফুলি অ্যাডভার্ব সন্ধিহান রূপে, অবিশ্বাসপ্রবণভাবে। ট্রাস্টফুলি আস্থার সঙ্গে, ভরসা করে, আস্থাপূর্বক অথবা বিশ্বস্তভাবে। ট্রাস্ট উর্দিলি অ্যাডভার্ব বিশ্বাসভাজন রূপে, বিশ্বস্ত রূপে। মিসট্রাস্টফুলি অ্যাডভার্ব অবিশ্বাসের সঙ্গে, আস্থাহীন রূপে। ট্রাস্ট ওর্দি অ্যাডজেক্টিভ আস্থাভাজন বা নির্ভরযোগ্য বা বিশ্বস্ত। ট্রাস্টফুল অ্যাডজেক্টিভ আস্থাবান বা বিশ্বস্ত। ট্রাস্টি অ্যাডজেক্টিভ নির্ভরযোগ্য, ভরসাযোগ্য, বিশ্বস্ত। ট্রাস্টিং অ্যাডজেক্টিভ আস্থাবান, বিশ্বাসপ্রবণ। আনট্রাস্ট ওর্দি অ্যাডজেক্টিভ অবিশ্বাসী, অবিশ্বাসভাজন। আনট্রাস্টিং আস্থাহীন বা অবিশ্বাসপ্রবণ। মিসট্রাস্টফুল অবিশ্বাসপূর্ণ, সন্দেহপূর্ণ, আস্থাহীন। ডিসট্রাস্টফুল অ্যাডজেক্টিভ আস্থাহীন বা অবিশ্বাসী। ট্রাস্টওয়ার্দিনেস নাউন নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা। ট্রাস্টিনেস নাউন নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা। মিসট্রাস্ট নাউন অবিশ্বাস, অপ্রত্যয়, অনাস্থা অথবা সন্দেহ। ট্রাস্ট এখানে নাউন বিশ্বাস, আস্থা, ভরসা। ট্রাস্টফুলনেস নাউন বিশ্বস্ততা। ডিস্ট্রাস্ট নাউন অবিশ্বাস, সন্দেহ। ডিস্ট্রাস্টফুলনেস আস্থাহীনতা, অবিশ্বাস প্রবণতা। ভিউয়ার্স আমরা দেখলাম এখানে ভার্ব পেলাম আমরা 4টি, অ্যাডভার্ব অনেকগুলো পেলাম, অ্যাডজেক্টিভ অনেকগুলো পেলাম, নাউন অনেকগুলো পেলাম। আমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে আমরা অনেকটা শিখে ফেলবো এবং এগুলো বিভিন্নভাবে ইউজ করতে হয়। প্রথমত ওয়ার্ডগুলো জানতে হবে। আমরা দেখেন ট্রাস্ট থেকে কতগুলো ওয়ার্ড জানলাম। আমরা ট্রাস্টকে কোনোভাবে ইউজ করতে পারি, অন্যভাবে ইউজ করতে পারি, ডিস্ট্রাস্ট ইউজ করতে পারি, মিসট্রাস্ট, এন্ট্রাস্ট, এগুলো কিন্তু একই সঙ্গে মনে রাখা খুবই সহজ। ভিউয়ার্স আমরা এগুলো উচ্চারণ করে আসি। ট্রাস্ট, ডিস্ট্রাস্ট, মিসট্রাস্ট, এন্ট্রাস্ট, ট্রাস্টিংলি, ট্রাস্টিলি, ডিস্ট্রাস্টফুলি, ট্রাস্টফুলি, ট্রাস্টওয়ার্দিলি, মিসট্রাস্টফুলি, ট্রাস্টওয়ার্দি, ট্রাস্টফুল, ট্রাস্টি, ট্রাস্টিং, আনট্রাস্টওয়ার্দি, আনট্রাস্টিং, মিসট্রাস্টফুল, ডিস্ট্রাস্টফুল, ট্রাস্টওয়ার্দিনেস, ট্রাস্টিনেস, মিসট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্টি, ট্রাস্টফুলনেস, ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্টফুলনেস। ভিউয়ার্স আমার মনে হয় এই সকল ভোকাবুলারি আমরা 3টা বেজ ওয়ার্ড আমরা দিয়ে অনেকগুলো ওয়ার্ড করিয়েছি। আশা করি এগুলো আপনাদের জন্য খুবই কাজে লাগবে। আমাদের সেল বাংলাদেশ धीरे धीरे वार्ड फर्मेशन थेके आरो एक बड़ो धरनेर कोर्स तैरी करते जाच्छे आपनारा चोख राखबेन अवश्य सबस्क्राइब करबेन एबं लाइक देबेन आमरा बड़ो एक कोर्स आमरा आस्ते आस्ते आपनादेर काछे निये जाब आमादेर सबचेये आशा करी वार्ल्डेर नंबर 1 एक कोर्स तैरी होच्छे जेगुलो आपनारा धीरे धीरे पेये जाबेन आमरा वोकाबुलारि दियेछि एई कारणे जे इंग्लिशे स्पिकिंगेर क्षेत्रे वोकाबुलारिर कोनो विकल्प नाई आपनि एखाने धरुन आपनि ट्रास्टी एकबार शिखलेन कोनो एक मासे गिये डिस्ट्रास्ट शिखलें कोनो एक मासे गिये ट्रास्टफुलनेस शिखलें एटा अनेक बिरक्तिकर एटा शेखार एकटी सहज पद्धति आमरा तैरी करेछि वार्ड फर्मेशनेर माध्यमे आशा करी आपनादेर जदि आमार एई वार्ड फर्मेशन एई छोट्ट प्रयास जदि आपनादेर काजे लागे एई प्रचेष्टा जदि एकटा आपनादेर काजे लागे आपनारा जदि उपकारी हन बा उपकार पेये थाकेन आमि सेल्फ बांग्लादेशेर पक्ष थेके স্বপন স্যার বলছি आमि अनेक खुशी हब आमार परिश्रम सार्थक हबे ভালো থাকুন সবাই। All the best. See you the next episode.